দুমাস দু তারিখের পর থেকে চারিদিকে অনেক দুষ্ট শক্তি ঘুরে বেড়াচ্ছে, তাদের দমন করাটা খুব দরকার। সেই জন্য শুধু মহিলা মোর্চার মেয়েরা নয়, পশ্চিমবঙ্গে যত মহিলা আছে, ভারতবর্ষের যত মহিলা আছে, সবাই মা দুর্গার প্রতীক এবং সেই শক্তির যে অস্ত্র, সেই অস্ত্রই আমরা আজকে যারা অতিথি মহিলা যারা আজকে আমাদের মধ্যে আসতে পারবেন তাদের হাতে আমরা তুলে দেবো। আমরা যেটা শুনেছি সেটা হচ্ছে যে 13 তারিখে আমাদের একটি একটি কর্মসূচি হবে, যেখানে আমরা প্রতিবাদ করব, মহিলারা প্রতিবাদ করবে, বিজেপির মহিলা মোর্চা প্রতিবাদ করবে রাস্তায় নেমে। আজকে আমাদের মহিলাদের ওপর, প্রায় 1000 মহিলাদের ওপর অত্যাচার হয়েছে, কেন হলো তার প্রতিবাদে, এই যে মহিলাদের ওপর অত্যাচার হয়েছে তার প্রতিবাদে আমরা 13 তারিখ রাস্তায় নামবো। বিজেপির মহিলা মোর্চার এই কর্মসূচি নিয়ে কি বললেন তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী কাকলি ঘোষ দস্তিদার, দেখব। ভোট পরবর্তী হিংসা, এটা সম্পূর্ণ মন গড়া এবং শান্ত বাংলাকে অশান্ত করার একটা প্রচেষ্টা, অত্যন্ত নিন্দনীয়। আর ভোটের আগে পূর্ববর্তী পর্যায়ে ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি বলেছেন যে লোকের বাড়িতে থান পাঠিয়ে দেবেন, তিনি বলেছেন যে থানা জ্বালিয়ে দেবেন। ওনাদের একজন কর্মকর্তা, আমি জানি না কি পজিশনে আছে, সায়ন্তন বসু বলেছেন আমরা বুক লক্ষ্য করে মাথা লক্ষ্য করে গুলি চালাবো। যা হিংসা ওনারা ভোটের আগে পশ্চিম বাংলায় ছড়িয়েছেন তার জন্য ওনাদের বিরুদ্ধে প্রশাসন এবং পুলিশের পদক্ষেপ নেওয়া উচিত বলে আমি মনে করি। এবং ভোট পরবর্তী কোন অশান্তি বাংলায় হয়নি। 16 আগস্ট ত্রিপুরায় খেলা হবে দিবস পালনের ডাক দিয়েছে তৃণমূল। কাল আগরতলায় যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলার বাইরে তৃণমূল কোথাও নেই, আগে শুরু করুক খোঁচা দিলীপ ঘোষের। তৃণমূল কি আদৌ আছে ত্রিপুরাতে? কারণ যা ছিল সব আমাদের পার্টিতে চলে এসেছিল, তো সে যেন আগে তো পার্টি শুরু হোক তারপর দখল নেওয়ার কথা হবে। বাংলার বাইরে টিএমসি আছেটা কোথায়? এত লাফালাফি করার কী আছে? উনি গেছিলেন, লোকে ওনার সঙ্গে চা খেতেও আসে না, দেখাও করে না, সমস্যাটা ওনার, বাকিরা নিজের নিজের পার্টি নিয়ে ব্যস্ত আছে। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যারাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।